নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ফেব্রুয়ারি প্রায় শেষ হতে চলেছে এবং মার্চ আসতে চলেছে, তার মানে গরম আস্তে আস্তে করে এবার থেকে শুরু হবে। আর আমরা জানি গরমে আমাদের গোলাপ গাছের বিভিন্ন রকমের প্রবলেম হয়, তার মধ্যে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে মাইটসের প্রবলেম। মাইটস নিয়ে আমরা প্রত্যেকেই খুব চিন্তিত থাকি যে আমাদের এই সুন্দর গাছগুলি এখন যেমন আছে এই রকম গাছগুলো কি আদৌ থাকবে। কারণ সত্যি কথা বলতে কি, মাইটস হলে আমাদের গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, গাছের পাতা একদম ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখি এই যে ফুলগুলো থাকে, ফুলের পুরো উপরি ভাগটা জাল জাল করে দেয়, পাতার উপরের দিকে জাল জাল একটা কিছু থাকে, পাতার নিচের দিকে দেখি ছোট ছোট উকুনের মতো অসংখ্য পোকা ছোটাছুটি করছে। তো এই রকম একটা ব্যাপার আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের গোলাপ গাছে দেখি। আমি আজকে আপনাদেরকে বলবো যে মাইটস বা মাকড়সা কিভাবে আপনারা তাড়াবেন, আমাদের এই বাগানকে সুন্দর করে রাখবেন। দেখুন, ফুলের রানী হচ্ছে গোলাপ। এই গাছের যত্ন পরিচর্যা সম্পূর্ণ আলাদা রকমের। অন্যান্য যে সমস্ত গাছপালা থাকে সেই সমস্ত গাছপালাতে এত পরিচর্যার প্রয়োজন হয় না যতটা না গোলাপের হয়। এই সুন্দর সুন্দর যে গাছগুলি হয়েছে এতটা লম্বা, আমি চাইবো প্রত্যেকটি গাছ এই রকমভাবেই থাকুক আপনাদেরও গ্রীষ্মকালে। খাবার দাবার নিয়ে ভিডিও হয়, ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু বলা হয়, তারপরেও যাদের গাছ ভালো হচ্ছে না সেই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়েও এবারে পার্ট টু পার্ট ভিডিও হবে, যাতে আপনাদের কোনো রকমের সমস্যা না হয়। চলুন আমরা শুরু করি কি করতে হবে আর কি করা চলবে না এখন সেই ব্যাপারগুলো। আমাদের গাছে যদি মাইটস হয় আমাদের গাছ কিন্তু কোনোভাবেই আর ভালো হতে পারে না। মাইটস হওয়া মানেই আমাদের গাছের এই সুন্দর যে পাতা, এই পাতা নষ্ট করে দেওয়া। মাইটস হলে আপনার গাছের কোনো বৃদ্ধি হবে না, গাছটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আপনি যে খাবার দেবেন বা যে পরিচর্যা করবেন সেই পরিচর্যা করেও আর কোনোরূপ ভালো ফলাফল পাবেন না। তাই মাইটস আমাদেরকে তাড়াতেই হবে। আমি আজকেই দেখতে পাচ্ছি, হয়তো ভিডিওতে এতটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে পারবো না, জাস্ট এইখানেই একটা মাকড়সার জাল, ঠিক আছে, এই জায়গাতে একটা মাকড়সার জাল, এই দেখুন ছোটাছুটি করছে। তো এই রকমভাবে এখন আমরা কিন্তু আমাদের বাগানে মাকড়সার উপদ্রব দেখব। আর মাকড়সার উপদ্রব দেখা মানেই আমাদেরকে প্রোটেকশান হিসাবে কিছু কাজ করতে হবে। কীটনাশকের নাম বলবো, অন্যান্য আর কী কী করতে হবে সেগুলো বলবো, আর কি করা চলবে না সেই ব্যাপারটাও বলবো। প্রথমে বলি কীটনাশকের কথা। মাইটসের জন্য অনেক, মানে একদম মাকড়সা মারার জন্যই পার্টিকুলার অনেক রকমের ওষুধ আছে, তবে সেগুলো আলাদা করে আমি কিনতে বলবো না। আমি জাস্ট আপনাদেরকে আজকে কিনতে বলবো যেটা, সেটা হচ্ছে সুপার সোনাটা। এবারে আপনাদের প্রশ্ন হবে যে আপনি তো সুপার সোনাটা অনেকবার বলেছেন এবং সেটা আমরা গাছে ইউজ করি, কিন্তু এবারে সুপার সোনাটার ব্যবহার বিধির সম্পর্কে আমি একটু আলাদা করে বলতে চাই। সুপার সোনাটা আমি মনে করছি যে আমি যে কাজ করতে বলবো তার সাথে যদি সুপার সোনাটা ইউজ করেন আপনার গাছে কিন্তু মাকড়সা হবে না। সুপার সোনাটা আপনাকে নিতে হবে 2 ml, ঠিক আছে, সুপার সোনাটা নিচ্ছেন 2 ml, তার সাথে আপনি নেবেন ইমিডা ক্লোরোপিড 1.5 ml। সুপার সোনাটা 2 ml, তার সাথে নিচ্ছেন ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ, যেমন ধরুন কনফিডার। আমি এই সময় একটু দামি ওষুধেই ব্যবহার করতে বলবো, যেহেতু মাকড়সা আমাদের গাছে এখন হবেই হবে, প্রত্যেকের বাগানে হবে, তাই আমি একটু দামি ওষুধ কনফিডার ইউজ করতে বলছি। 1.5 ml নিচ্ছেন আপনি কনফিডার, 2 ml নিচ্ছেন সুপার সোনাটা। এটাকে মোটামুটি আপনি আধ ঘন্টা আগে, দুটোকে 1 লিটার জলে মিশিয়ে পরে আধ ঘন্টা আগে থেকে রেডি করে রাখুন, ঠিক আছে। মানে আমি সঙ্গে সঙ্গে এই কীটনাশক জলটা রেডি করলাম আর গাছে দিয়ে দিলাম, এরকম না করে আমি বলছি জাস্ট আপনারা আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলেন, ঠিক আছে। তারপরে মোটামুটি আধ ঘন্টা পরে ভালোভাবে একবার ঝাঁকিয়ে নিন স্প্রেয়ারটা, বা যদি আপনি পাম্প মেশিনে করে করেন আরেকবার ভালোভাবে পাম্প করে নিন এবং তারপরে আপনি সেটা স্প্রে করুন। কখন করবেন না, অবশ্যই
ঠিক সন্ধ্যার আগে আগে, 5টা থেকে 5:30টার মধ্যে আপনি এই স্প্রেটি করুন। নিশ্চিতভাবেই আপনার গাছে মাকড়সার উপদ্রব কমে যাবে। তবে শুধু এটুকু করলেই হবে না, আমি বললাম কি, ফার্স্ট যেটা সেটা হচ্ছে শুধুমাত্র মাকড়সা নষ্ট করার জন্য জাস্ট একটা কীটনাশক দিয়েই আমি মাকড়সা তাড়িয়ে দেব এই রকম ব্যাপারটা কিন্তু এখন কেউ ভাববেন না, কারণ খুব ডেঞ্জারাস একটা পোকা। এই পোকা আমাদের গাছের ভীষণ ক্ষতি করে, গোলাপ গাছের ভীষণ ক্ষতি করে। তো তার জন্য আমাকে আরও একটি কাজ করতে হবে, সেটি কি না, সকালে এবং বিকেলে ভালোভাবে আমার গাছগুলিকে স্প্রে করে জল স্প্রে করতে হবে, ঠান্ডা জল স্প্রে। ঠান্ডা জল স্প্রে করলে অবশ্যই অবশ্যই আপনার গাছ কিন্তু ফ্রেশ থাকবে, মাকড়সা কিন্তু হবে না। অনেকেই বলেন আমি 2-3 বার করে গাছকে স্নান করাচ্ছি তবুও আমার গাছে মাকড়সা যাচ্ছে না। আমি বলবো আপনারা ঠিকঠাক যত্নশীলভাবে কাজটি হয়তো করছেন না, কারণ আমি এতগুলো গাছকে ভালো রেখেছি, তাই আমি সবথেকে ভালো এটা বলতে পারবো যে যাচ্ছে কি যায়নি। আমার গাছ প্রত্যেকটা পাতার নিচ আমি আপনাদেরকে দেখাতে পারি যে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু ফ্রেশ। নিচের দিকের কিছু পাতা হলুদ হচ্ছে, যেটা স্বাভাবিক নিয়মে হচ্ছে, এটা নিয়েও আমি চ্যানেলে ভিডিও করেছি। এগুলো বয়স্ক পাতা, অটোমেটিক ঝরে যাবে, এগুলো কোনো ফাঙ্গাসের জন্য হচ্ছে এমন কিছু নয়। কিন্তু এই কিছু পাতা বাদ দিলে সমস্ত পাতা দেখুন একদম চকচক করছে, তাহলে নিশ্চিতভাবেই যাচ্ছে। মানে জল যে আপনি স্প্রে করছেন এটা কিন্তু ফোর্সে করতে হবে, আস্তে আস্তে করলাম এরকম করলে হবে না, ফোর্সে জল স্প্রে করুন। অবশ্যই আপনার গাছের যে সমস্ত পোকামাকড় ঘোরাঘুরি করছে সেগুলো কিন্তু অবশ্যই সেখানে থাকবে না, সেগুলো অন্যত্র চলে যাবে বা কিছু কিছু মারা পড়বে। তাহলে আপনাকে এটা করতেই হবে। যে কোনো গোলাপ গাছ, সেটা দেশি ভ্যারাইটি হোক, বিদেশি ভ্যারাইটি হোক, সেটা যে কোনো কালারের ফুল হোক, আপনাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা জল স্প্রে করতে হবে। ঠান্ডা জল স্প্রে সকালে এবং বিকেলে 2 বার করে করুন। যারা এই ঠান্ডা জলের সাথে যারা বরফ অ্যাড করতে পারবেন আরও ভালো ফলাফল পাবেন, যারা বরফ অ্যাড করতে পারবেন। কিন্তু আমার যেহেতু দেখুন এত বড় বাগান আছে, আমার বাগানে আমি বরফ স্প্রে করতে পারবো না, কারণ অনেক বরফ লাগবে। যাদের কম গাছ আছে, ঠিক আছে, সেখানে মানে আপনি যখন জল নিচ্ছেন তার সাথে যদি বরফের কিছু খণ্ড দিয়ে দিতে পারেন সেটা আরও ভালো, আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে অবশ্যই 2 বার করে আপনাকে ঠান্ডা জল স্প্রে করতে হবে, কারণ মাকড়সা ঠান্ডা জলটা মানে একদমই সহ্য করতে পারে না। স্যাঁতস্যাঁতে ওয়েদার ওদের জন্য নয়, সবসময় ওরা গরম একটা ভাব ওরা পছন্দ করে। আমরা যদি বাগানের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাবটা নিয়ে আসতে পারি কৃত্রিমভাবে হলেও, তাহলে দেখবেন যে অনেকটাই রিলিফ পাচ্ছেন এই মাকড়সার হাত থেকে। ঠিক আছে, ওষুধ বলে দিলাম এবং কি করতে হবে তার সাথে সেটা বলে দিলাম। শুধু ওষুধ দিলাম, 7 দিন পরে পরে ওষুধ দিচ্ছি, কিন্তু আমি জল স্প্রে করছি না, জাস্ট আমি একবার করে গাছগুলোকে জল দিয়ে চলে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে মাকড়সা হবে, কোনোভাবেই আপনার গাছ কিন্তু ভালো থাকবে না। যেহেতু গোলাপ গাছ করছেন, গোলাপ গাছ করতে গেলে আপনাকে কিন্তু এই এই টাইমগুলো কিন্তু দিতেই হবে। ঠিক আছে, গোলাপ গাছের এই মানে টাইম দেওয়ার ব্যাপারে যদি কৃপণতা করেন সেক্ষেত্রে কোনো রকম আর ভালো রেজাল্ট পাওয়া যাবে না। শর্টকাট টেকনিক কিন্তু অন্য যে কোনো গাছে হতে পারে, গোলাপের ক্ষেত্রে নয়। তো এটা করতে থাকুন, সবাই ভালো ফলাফল পাবেন। এবারে বলেছিলাম যে কী করবেন না, গরম পড়ে যাওয়ার পরে যখন আপনার গাছ মাইটসে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, সেই সপ্তাহটা আপনি কোনো রকম ফাঙ্গিসাইড দেবেন না। ঠিক আছে, ফাঙ্গিসাইড দেবেন না, কারণ ফাঙ্গিসাইড দিলে পাতার মধ্যে একটা লেয়ার জন্মে যায়। ঠিক আছে, এই লেয়ারের খাঁজে খাঁজে ওই সমস্ত মাকড়সা বাসা বাঁধতে পারে। তার জন্য সেই সপ্তাহে আপনি শুধুমাত্র ফাঙ্গিসাইডটা অফ রাখবেন। তাই আমরা চাইবো কি, আমরা চাইবো আমাদের গাছে যাতে মাইটস না হয়, একদম চকচকে পাতা থাকে, যেরকমভাবে আমি আমার বাগান দেখাচ্ছি সেই রকম যেন পাতা থাকে, তাহলে আমাকে ফাঙ্গিসাইড বন্ধ করতে হবে না, কারণ ফাঙ্গিসাইড বন্ধ করলে আবার প্রবলেম আছে। আবার ফাঙ্গিসাইড দেবো, মাইটস মারার ওষুধ দেবো, তার সাথে আমি জল স্প্রে করবো, তাহলেও আবার হবে না। তো সব মিলিয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা জল
ঠান্ডা জল দুবার করে প্রত্যেক দিন স্প্রে করুন। কীভাবে করবেন? অনেকে বলছেন যে কখন কখন করব, আপনি তো সব দিনেই কোনো না কোনো কাজ বলেছেন, একদম ভোরে করুন, তারপরে কোনো কিছু স্প্রে করুন যখন পাতা শুকিয়ে যাবে, তারপরে আপনি আবার রাত্রেবেলা করুন। 8 ঘন্টা গাছে থাকার পরে, 8 ঘন্টা গাছে পাতার সাথে লেগে থাকার পরে আপনি ধুয়ে দিন, আর কিচ্ছু নেই, পাতার সাথে আর কিছু লেগে থাকবে না, সুন্দরভাবে আপনার গাছের যেটা দিয়েছেন সেটা কাজ করে যাবে। ঠিক আছে, তো সেরকমভাবে আপনি করুন, খাবার দেওয়ার আগে, খাবার দেওয়ার পরে, এরকমভাবে আপনাকে কিন্তু ব্যালেন্স করে করে ব্যাপারগুলো করতে হবে। ঠিক আছে, এই কাজ করুন, গাছ আপনার ফিট থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। আমি প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, সেই আপডেট আপনারা দেখতে পাবেন। আপনাদের কাছে যা প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে করে জানাবেন, আপনার কাছে যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কী নিয়ে ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।